প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সুলতান মাহমুদ। শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া বিলপাড়া গ্রামের ফজলু মিয়া, ডাবলু মিয়া, ফারাজ মিয়া ও রুবেলের নামে মিথ্যে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় প্রতিপক্ষের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও বানোয়াট। জানা যায় দীর্ঘদিন ধরে ওই চার ব্যক্তি মাছ চাষ করে আসছেন, পুকুরের সব পার ঠিকঠাক আছে। তবে পূর্বশত্রুতার জের ধরেই এই হয়রানিমূলক মামলা করা হয়। পুকুরে বিষ প্রয়োগের বিষয়টি মিথ্যে ও বানোয়াট। পুকুরে প্রাকৃতিক গ্যাস হওয়ার ফলে কিছু দেশীয় মাছ মারা যায়। এ ঘটনায় ফজলু মিয়া বলেন, এটা উল্লেখ করা হয়েছে বিষ প্রয়োগ করার, আমাদের দুজনকার নাম দিচ্ছে, চারজনকার নাম দিচ্ছে। কে নাম? আশরাফুল। আশরাফুলের শ্বশুর হচ্ছে শামসুল। শামসুল আমাদের একটা জমির মামলা করছে, তহিদুল আমাদের ওনাদের উপর, শামসুলের উপর। শামসুলের উপর যখন মামলা করছে তখন সাক্ষী বানাইছে আমাক, রুবেল, ফারাদক। যখন সাক্ষী বানাইছে আমাদেরকে মামলা করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভ্রান্ত কথা বেড়াচ্ছে, তা আমাদের ফাঁক খুঁজি পাইতেছে না। না পাওয়াতে এমনিতে গ্যাস করলো কি কেউ কিছু দিল, সন্দেহজনক আমাদের উপর মামলা করছে। আর এই যে আশরাফুল যে বক্তব্য দিয়েছে, গত বিষ প্রয়োগ করার কথা যে বলছে, যে আমি চিল্লাচিল্লি করছি, চিল্লাচিল্লি করছে, আমাদেরকে ধরলো না। এ পুকুরে কোনোদিনও মাছ চাষ করে না, চার পাঁচ বছর থেকে কোনোদিনও ইয়ে করে না। এলে বহিরাগত মাছ খুচরে ডাল খেয়ে পুডি, এই যে কারো ডিগি উসলি যা দুই চারটে বারে আলছে, এলে আটকিছে, এই ছাড়া অন্য কোনো মাছ নাই। মামলাটি মিথ্যা। হ্যাঁ, যদি সত্য হয়, সত্য হলে আমরা যদি সত্য হয় আমাদেরকে প্রমাণিত করতে পারে, যা শাস্তি হয় আমার মাথা পেতে নেবো। মানে পূর্ব মামলা বিভেদে যে ধরে এনাকে হয়রানিমূলক ভাবে আসামি করা হয়েছে, আপনার বক্তব্য এই যে বলছে, এইটাই আমার বক্তব্য। হাত দাও, আপনার নাম? মইনুল। এই যে পুকুরে নাকি, এই পুকুরে নাকি গ্যাস প্রয়োগে মাছ হত্যা করছে, আপনি এই ব্যাপারে কতটুকু জানেন? আমাকে সন্দেহমূলক এই মামলা করছে। মানে এরা পুকুরে, এই পুকুরে তো বিশাল একটা এলাকা, চারিপাশে থেকে মাছ আসে, মাছ ঢুকে ঢুকে মাছ আবার চলে যায় মাছ। আচ্ছা, উনি বাদী কি এই পুকুরে মাছ চাষ করছে? না না, এই পুকুরে কোনো মাছ চাষ করছে না। চারজন ওরাই বসে মিটিং করছে, সেটা শুনছে কি? কে কে চারজন? হ্যাঁ, চারজন আসিলে, একটা ফারাদ, একটা রুবেল, আর এই ডাবলু, আর ফজলু। ওদের সাথে কি আগে পরিকল্পিত ভাবে কোনো মামলা বা এরকম? না না না, ওরা বসে চারজন বসে গল্প করছে, এটা শুনছে কাজ আর কি, সেটা শুনছে এই গ্রামের লোক। একটা কি নাম? আজি আজি ইস মাহমুদ, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।